السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من حمزه ونقفه ونفسه بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ওয়া উলি আমরি মিন কুম ফাইন তানাজা তুমফি শাহঈন ফারুদ্দুহু উল আল্লাহ ইউ রসুল সমস্ত প্রশংসা আল্লাসবনতার জন্য শান্তির ধারা বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলি হুসাল্লামের প্রতি যাই হোক সুপ্রেশ শ্রোতা মণ্ডলী আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের জন্য উপস্থিত হয়েছি সাম্প্রতিক একটি বিষয় নিয়ে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অনেক লেখা লেখি এবং অনেক ভিডিও অডিও বার্তা বিনিময় চলছে আপনারা অনেকেই এটা সম্পর্কে অবগত আছেন সেটা হচ্ছে জুমার ওসমানে আজানকে কেন্দ্র করে অনেক লেখালেখি অনেক কিছু আমরা দেখছি কয়েক সপ্তাহ যাবৎ ধরে এটা রীতিমতো চলছে এখনও বন্ধ হয়নি তো সার্বিকভাবে আমি আগেই বলি যে কিছু বিষয় আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব জুমার যে ওসমানে আজান প্রসঙ্গে ইনশাআল্লাহ আলোচনা করব এর পক্ষে বিপক্ষে সব বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আমি যতটা বুঝেছি কোরআন সুন্না এবং সালাবদের মানহাজ অনুসারে এবং পক্ষে বিপক্ষ মা শেখ যারা বই আর্টিকেল প্রবন্ধ লেখালেখি করেছে সবগুলো মোটামুটি পড়ে যেটা বুঝেছি এবং যেখানে আমার কিছু সমস্যা আছে সেগুলো আপনাদের সামনে একটু তুলে ধরবো যাই হোক তার আগে একটা বিষয় এখানে শেয়ার করতে চাই অনেকেই বলে যে আমিন ভাই আপনি তো হ্যাঁ আলিম নন আপনি এসব বিষয় নিয়ে কেন আপনি আলোচনা করবেন এগুলো তো আপনার উচিত না এগুলো আলেম ওলেমাদের হাতে ছেড়ে দেওয়া উচিত হ্যাঁ তাদের কথা একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক যে আমি আলেম না আমার এসব বিষয় নিয়ে আলোচনা করা উচিত নয় বিষয় কী জানেন বিষয়টা হচ্ছে আমাদেরও একটি মসজিদ আছে আর মোটামুটি আরও চার পাঁচটা মসজিদ আছে যেখানে নিজেরই মসজিদ আমাদের নিজেরই মসজিদ এখন আমাদের মসজিদে আমি কয়টা আজান দেবো এটা নিয়ে একটা বিশাল সমস্যার মধ্যে আছে কয়টা দেব। তো মসজিদ যেহেতু একটা সামাজিক বিষয় যে আমাদের সমাজে এখন কয়টা আমরা আজান দেবো তো আপনারা বলতে পারেন এখানে আলেম ওলেমার কাছে যেতে হবে তারা যে সিদ্ধান্ত দেবে সেটাকে মেনে নিতে হবে তো জি হ্যাঁ তো আলেম আলমার কাছে যখন যাচ্ছি তখন তারাই এটা নিয়ে বিতর্কের মধ্যে আছে কে বলছে একটা কেউ বলছে দুটো এখন করণীয় কি দুজনই আমাদেরই মানে শ্রদ্ধাভাজন আমাদের সম্মানিত শেখ বৃন্দ আছে তারা যখন ইখতেলাপ করছে তখন আমরা কি করব। আমি আলেম না ঠিক আছে কিন্তু আমাদের মাদ্রাসা বা আমাদের সমাজটাকে তো চালাতে হবে এখন কার কথা গ্রহণ করব এটা নিয়ে একটু সমস্যার মধ্যে পড়ে যায় তার জন্য বিশেষ করে শেখ মাসেক যারা এ বিষয়ে পক্ষে বিপক্ষে পরিচয় করেছে সেক্ষেত্রে তখন আমি একটু তুলনামূলক পড়াশোনা করার চেষ্টা করি এবং কারণ যেহেতু দুই পক্ষেই রাই আছে দুই পক্ষেই সালাফ সালিনের মতামত আছে তাই নিজেই দুই পক্ষের মতামতটাকে পড়ার চেষ্টা করি কেননা আমাদের বিশেষ করে মসজিদটিকে তো আমাদেরকে চালাতে হবে অন্য কেউ বা অন্য কাউকে তো দিই আর না দিই তো নিজের কমপক্ষে সঠিক আমলটা করার জন্যই ইখতালাফি বিষয়ে নিজে নিজেকে আমল করব আমি তো একজন মুসলিম আমাকে তো আমল করতে হবে তো আমার জানার জন্য হলেও আমাকে একটু পড়াশোনা করতে হয় গবেষণা করতে হয় তারপরে আমি যেটাকে সঠিক মনে করি যে কোন পক্ষ সেটাকে আমি গ্রহণ করতে পারি এখানে আরও বিতর্ক আসতে পারে যে আপনি সঠিক মনে করবেন কিভাবে এটা বড় কথা না এটা তো একটি বিতর্কিত বিষয় এ বিষয়ে আমরা ইনশাল্লাহ পরে আলোচনা করা যেতে পারে তো যাই হোক সর্বোপরি আজকে যে বিষয়ে আলোচনা করব জুমার দ্বিতীয় আজাকে কেন্দ্র করে আমরা পক্ষে বিপক্ষে অনেক দেখেছি সঠিক এবং আপনার সামনে ছোট্ট করে কিছু শেয়ার করতে চাই প্রথম হচ্ছে জুমার আজানের ধরনটা কি ছিল সে বুখারি হাদিস নয়শো বারো এবং নয়শো ষোলো পরেন কিতাব জুমু স্পষ্ট আছে আর কোনো ইকতেল আপনি যে তো নিয়ে প্রথম ইকতেল হচ্ছে জুমার আজান আমি দেখি যে তিনটে পদ্ধতি আছে প্রথম পদ্ধতি হচ্ছে এটা রাসূলের একটা পদ্ধতি আবাক্কার ওমার এই তিনজনের একটা পদ্ধতি এ পদ্ধতি কোথায় আছে বুখারি নয়শো বারো এবং ষোলো নম্বর হাদিস যেখানে স্পষ্ট সকলেই একমত যে আল্লাহ রসুলের জামানায় একটা আজান হতো আউবকর যেমন একটা হতো এবং ওমরের জামানায় একটা হতো আর আজানটা কখন হতো যখন ইমাম সাহেব মেম্বারে চড়ে বসতেন ঠিক সেই সময়তে একটি আজান দেওয়া হতো এটা একটা আজান তারপরে এটা মধ্যে যেমন নামাজ শুরু করে ঠিক এটা করা হতো এটা হচ্ছে আল্লাহ রসুল আউবাক্কর এবং ওমরের জামানায় একটি আফজান দুই নম্বর আর একটা আজান যখন ওসমান রদিয়াল আনহু তার খেলাফতের সময় আসলো তখন তিনি একটা অতিরিক্ত আজানকে চালু করেছিলেন এই চালু করেছিলেন কোথায় জাওরা নামক একটি বাগানে সরি বাজারে একটা ছাদের ওপরে এটা নিয়ে কোনো ইক্তলাপ নেই প্রথম কথাগুলো পয়েন্টগুলো মনে রাখতে হবে এক বিশ্বনবী আবাক্কর ওমরের জামানায় একটা আজান হতো মসজিদের ভেতরে হতো ইমাম সেব যখন মেম্বারে উঠে বসতেন ঠিক তখনই হতো এটা বিশ্বনবী এবং দুই খলিফার আমল ওসমান নদিয়ালতলা আনহু তিনি একটি আজান চালু করেছিলেন বাজারের মধ্যে জাওরা নামক একটি বাজার যেটা সেই মসজিদ থেকে অর্ধ কিলোমিটার বা তার চাইতে বেশি হবে এতটা দূরে একটা নতুনভাবে একটা আজান চালু করেন একটা বাজারে ছাদের ওপরে কোনো কোনো বর্ণনে পাওয়া যায় ওসমান রদাল যে দ্বিতীয় আজান চালু করেছে এটা নিয়ে কোনো ইকতালাপ নেই সকলেই একমত জি হ্যাঁ ওসমান রদ ইতালু তিনি অতিরিক্ত একটা আজান চালু করেছেন এর হাদিস সহি ইতিহাস সহি সমস্ত কিছু সহি কোনো ইক্তলাপ নেই তার মানে মুক্ত কোথায় এক বিশ্বনবীর জামানাতে একটা ছিল আওয়াকর ওমর পর্যন্ত একটাই ছিল কোনো ইকতলাপ নেই উম্মতের মধ্যে দুই ওসমান বিন আফান রদাল আহুর জামানাতে তার খেলাফতের সমাতে তার আদেশেই সহি সনদে মুসলিম উম্মার ঐক্যমতে একটা অতিরিক্ত অর্জন দেওয়া হয় সেটা দেওয়া হয় একটা বাজারের মধ্যে এটা নিয়ে কোনো ইতলাপ নেই এখন আসুন একটা বিষয় আলোচনা করি এখন প্রথম প্রশ্ন যে ওসমান বিন আফান রদিল তালু তিনি যে দ্বিতীয় আজানটি চালু করেছেন এটা কি বিদাত হবে কি বিদাত হবে না আমার মতামত হচ্ছে এটা ওসমান রদিল তালু যে দ্বিতীয় আজান চালু করেছেন এটা বিদাত বলা যাবে না এটা বিদাত বলা হানড্রেড পার্সেন্ট যাবে না আর যারা ওসমান বিন আফান রদুল্লাহতাল আনুর এ দ্বিতীয় আজানকে তিনি যেইভাবে চালু করেছেন যে কারণে চালু করেছেন যে স্থানে চালু করেছেন ওসমান বিন আফান রদুল্লাহ তালা আনুর হুকুমে এই আজানটা বিদাত বলা যাবে না এবং এই আজানকে যারা বিদাত বলে আমি তাদের থেকে মুক্ত আমি তাদের থেকে মুক্ত আমি তাদের থেকে মুক্ত আমি ওসমান বিন আফফান রদুল্লাহ আনু আনুর যেই কারণে যে স্থানে দ্বিতীয় আজান চালু করেছে এটা বিদাত নয় আর যারা বিদাত বলে তাদের সঙ্গে আমি একমত নয় এবং তাদের থেকে আমি স্পষ্ট মুক্ত আমি এটা স্পষ্ট আমার ঘোষণা এই যে দ্বিতীয় বিষয়ে গেল তিন নম্বর বিষয় যে ওসমান রদাল আনুর যে আজান এটা নিয়ে কোনো ইকাপ নেই একটা নতুন আজান নিয়ে ইকতলাপ হচ্ছে একটা হচ্ছে ওসমান বিন আফান রদিল তাল আনুর বিশেষ করে নামে আরেকটা নতুন আজান চালু করা হয়েছে যেটা আমাদের সমাজে দেখা যায় প্রথম কথা মনে রাখবেন যে আল্লাহ রসুলের যে আজানের ধরনটা কি ছিল আমরা প্রথমে বলেছি মসজিদে যখন ইমাম সাহেব খাতিব সাহেব যখন মেম্বারে বসতেন সেই সময় মসজিদ থেকে একটা আজান হতো এটা বিশ্বনবীর সুন্নাথ ওমা ওসমান রদুল্লাহ সুন্নাত কি যে তিনি নামক স্থানে অতিরিক্ত একটি আজান দিয়েছিলেন মানুষকে জানানোর জন্য টাইম সম্পর্কে সচেতন করার জন্য এটা ওসমান বিন আফান একটা আজান অতিরিক্ত আজান এটাকে বিদাত আমরা বলছি না আমি মনে করি না যারা বিদাত বলে তাদের থেকে আমি সম্পূর্ণ মুক্ত আমি এটা বিশ্বাস করি এর মধ্যে কোনো সন্দেহ নেই এখন প্রশ্ন তাহলে কোন আজানটাকে বিদাত বলা হচ্ছে কোন আজানটাকে এখন বিদাত কোন আজানটাকে বলা হচ্ছে বা বিদাত হবে কি হবে না এটা নিয়েও ইক্তলা নেই প্রথম কথা হচ্ছে আমার এইখানে যে ওসমান রদুল তালাহুর যেইভাবে আজান দিয়েছে যে স্থানে আজান দিয়েছে এবং যে কারণে স্থান মানে যে কারণে আজান দিয়েছে এখন যদি হুবহু ওই কারণ যদি বিদ্যমান হয় এখন যদি হুবহু ওই কারণ বিদ্যমান হয় তবে ওসমান বিন আফান রদুল্লাহতালাহুর সেই সুন্নাত আমল করা যাবে এটা নিয়েও কোনো একটি নেই সকলে বলছে এটা নিয়েও কোনো একটি নেই যদি তেমন কারণ আবার প্রযোজ্য হয় আবার সেই কারণ চলে আসে তাহলে ওসমান রদ তালুর সেই আজান সুন্নতি আজান দিতে পারবেন এটা নিয়ে কোনো ইকতলাপ নেই ইকতলাপ কথা আছে এটাকে বুঝতে হবে ইকতলাপ হচ্ছে এটা যে ওসমান বিন আফান রদ তিনি দ্বিতীয় যে আজানটা চালু করেছিলেন মসজিদের ভেতরে নয় মসজিদের বাইরে যাওরা নামক একটি স্থানে একটা বাজারের মধ্যে কেন কারণ মসজিদের সুন্নাতি আজান যে বিশ্বনবী যে আজান দিয়েছে আজানের শব্দ বাজার পর্যন্ত পৌঁছাচ্ছিল না এবং বাজারে মানুষের সমাগম অনেক বাজারে অধিক মানে মানে সংখ্যাধিক্য মানুষের এই জন্য যেহেতু মসজিদে বিশ্বনবী সোমনাতে আজান যাওরা ওই বাজারে পৌঁছাচ্ছিল না ওসমান বিন আফান তার খিলাফতে মানুষকে টাইম সম্পর্কে সচেতন করার জন্য এবং টাইমের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটা আজান চালু করে এটা হচ্ছে কারণ এখানে মনে রাখতে একটা স্থান একটা যে কারণ ওসমান বিন আফান চালু করেন কারণ মানুষকে সময়টা জানানোর জন্য সময়টা জানানোর জন্য যে মসজিদে এখন নামাজ শুরু শুরু হবে হবে বা এটা জন্য জানানোর কেন তিনি দ্বিতীয় আজন চালু করলেন কারণ হচ্ছে এটা বিশ্ব আজান এটা বাজার পর্যন্ত পৌঁছাচ্ছিল না এই দুটো কথা মনে রাখতে হবে বিশ্বনবীর সুন্নাথী আজান বাজার পর্যন্ত না পৌঁছানোর কারণে ওসমন রানু বাজারে তিনি দ্বিতীয় আজান চালু করেছেন বাজারে এখন এখান থেকে একটা কিছু কিছু আমাদেরই তারা আছে যাদের বই পড়ে আমরা অর্জন করেছি কোনো নেই এবং তাদের লেখা পড়ে আমরা ইলম অন্বেষণ করছি এবং পড়াশোনা করছি তাদের বই পড়েই তাদের মধ্যে থেকে আমাদের একজন শাখ একজন উস্তাদ তিনি এইখান থেকে একটা জবাব দেওয়ার চেষ্টা করেছেন আমি তার আইটিক্যালটা পড়লাম মানে আমি যেটা দাবি করছি যে ওসমান রদের তেল আনহুর যদি সুননাতি আজান যদি আমল করতে হয় তাহলে মসজিদের বাইরে গিয়ে এই আজানটা দিতে হবে কেন ওসমান বিনা তিনি মসজিদের বাইরে দিয়েছে মসজিদের ভেতর না কিন্তু প্রচলিত যে এই আজানটা দেওয়া হচ্ছে সেটা মসজিদের ভেতরে আমি এই জন্য বলেছিলাম একটি আলোচনাতে একটি ভিডিওতে ওসমানী সুন্নাত যদি পালন করতে হয় মসজিদের বাইরে যেতে হবে যেতে হবে এখন এটার একটা জবাব এসেছে যে কেউ যদি বলে যে স্থানটা একটা মৌলিক বিষয় তাহলে এটা একটা জাহেরি মতবাদ বা এটা হাদিসের বাহ্যিক দিক থেকে ইসতেদাল করা এর জন্য এটাকে জাহেরি মতবাদ বলা হচ্ছে এক এবং দুই নম্বর তিনি যে কথা বলেছেন যে আহলে হাদিসরা জাহেরি মতবাদের মানে ওসুল বা তাদের মানহাজ গ্রহণ করে না এবং আহলে হাদিসরা নিগুর তথ্য হাদিসের বের করার চেষ্টা করে এটাই সালাফি মানহাজ যে আলহামদুলিল্লাহ আমি এটাতে একমত যে হাদিসের বাহ্যিক দিক থেকে কোনো কিছু দালাল করা সর্বজনীন বা সব ক্ষেত্রে উচিত নয় যদি নিগুর যে লোকায়িত থাকে হাদিসের মধ্যে সেটাকে অবশ্যই গ্রহণ করা উচিত এবার আপনাদের লক্ষ্য করতে হবে কথার দিকে আর এটা হচ্ছে আমার আলোচনার মূল বিষয় যেটার জন্য আজকে লাইভে আসা প্রথম কথা হচ্ছে ওসমান নদীলা তালে আনুর আজান দেওয়ার কারণ কি ছিল একটা কারণ একটা স্থান স্থানটা বলছে এটা কোনো ম্যাটার নয় এটা কোনো ব্যাপার নয় কারণ হিসেবে দুটো জবাব দিয়েছে এক প্রথম জবাব হচ্ছে এটা যেহেতু ওসমান রদ্দান আজানের উদ্দেশ্য ছিল মানুষকে জানানো আর এখন মাইকের মাধ্যমে ওসমান বিন আফান রদি তৌলা আনুর এই আজান বাজার পর্যন্ত পৌঁছে যাচ্ছে মানে উদ্দেশ্য তার মানে পূরণ হয়ে যাচ্ছে তার জন্যই মসজিদের বাইরে গিয়ে আজান দেওয়াটা অনার্থক এটা হচ্ছে জবাব আমি যেটা আর্টিকেলে দেখেছি যেহেতু ওসমান বিন আফান রদুল্লাহ আনুর আজান দেওয়ার উদ্দেশ্য ছিল মানুষকে জানানো জনসাধারণকে টাইম সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা আর এই আজানটা তার জন্য সেই সময় দেওয়া ছিল বাইরে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মসজিদের ভেতর থেকে যখন ওসমানী আজানটা দিয়ে মানুষকে জানানো যাচ্ছে তো বাইরে যাওয়ার যুক্তি কথা আছে আলহামদুলিল্লাহ খুব চমৎকার যুক্তি এখানে আমার কিছু কথা আছে আমার একটা জবাব আছে আমার জবাব হচ্ছে এটাই যে ওসমান রদ আনুর আজান যদি মসজিদ থেকে দিয়েই বাজারে মানুষকে সচেতন করা যায় এই জন্যই যদি স্থানটাকে বাতিল করা হয় স্থানে গুরুত্ব নেই মূলত উদ্দেশ্য মানুষকে সচেতন করা টাইম সম্পর্কে তাহলে আমার এখানে একটা ছোট্ট জবাব হচ্ছে এটা যেহেতু এখন বর্তমান প্রেক্ষাপটে বিশ্বনবী সুন্নাতি আজানটা বিশ্বনবী সুন্নাতি আজানটা মাইকের মাধ্যমে দেওয়ার কারণে বাজার পর্যন্ত শব্দ পৌঁছে যাচ্ছে কথা বুঝাতে পারিনি যেহেতু বিশ্বনবীর সন্ন্যাতি আজানটাই মাইকের মাধ্যমে দেওয়ার কারণে বাজার পর্যন্ত এর আওয়াজ চলে যাচ্ছে মানুষকে সাবধান সতর্ক টাইমের দৃষ্টি আকর্ষণ সমস্ত কিছু পূরণ হয়ে যাচ্ছে ওসমান বিন আফানৌদার্ন যে উদ্দেশ্য আজানটা দিয়া স্থানটা যদি সম্পৃক্ত নাও করেন যদি উদ্দেশ্যটা কারণটা মাকসাদটা দেখেন তাহলে উদ্দেশ্য ছিল কি মানুষকে টাইম সম্পর্কে সচেতন করা এই জন্যই আজান দিয়েছে বাইরে এটা উদ্দেশ্য তো এখন তো বিশ্বের সুনাতি আজানটাই মাইকের মাধ্যমে দেওয়ার কারণে ওসমান বিন আফানের যে জরুরা ছিল সেই জরুরাতটা পূর্ণ হয়ে যাচ্ছে তাই দ্বিতীয় আজান দেওয়াটার কারণ বা যৌক্তিকতা কি। এটা আমার একটা মূল দাবি বা আমার একটা মূল পয়েন্ট যদি উদ্দেশ্য হয় উসমান বিন ফানের আজান দেওয়াটার উদ্দেশ্য এটা যে মানুষকে টাইম সম্পর্কে সচেতন করা তার জন্য দ্বিতীয় আজানকে চালু করতে হয়েছে কিন্তু বর্তমান আধুনিক যুগে এখন মাইকের মাধ্যমে আল্লাহ রসুলের সুন্নতি আজানটাই যেটা আবাক্কার ওমরও পালন করেছে এই আজানটাই তো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তাই দ্বিতীয় আজানটা দেওয়ার কারণ কি এটা একটা প্রশ্ন আমি এটারই শুধুমাত্র মানে উত্তরের আশা করছি যে এই উত্তরটা যেন দেওয়া হয় কেননা এটাই মূল ভিত্তি করা হয়েছে আলোচনাতে এটাই মূল ভিত্তি করা হয়েছে আর আমার মূলত যেটা দাবি ছিল এটাই জসমান বিন আপান রেলের যে কারণে দিয়েছে এবং যে স্থানে দিয়েছে আমি দুটোকে দলিল বানিয়েছি স্থান এবং কারণ স্থানকে এখানে মানে বাদ দেওয়া হয়েছে এটা জাহেরি মতবাদ বলে আর কারণটাকে মুখ্য বিষয়ে দেওয়া হয়েছে তো কারণটা আমিও একটা পাল্টা আলোচনা করলাম এটা আমার বুঝ এটা যদি আমার বুঝ ভুল হয় তাহলে এটার পাল্টা লিখিত জবাব দিলে কোনো সমস্যা নেই আর একটা বিষয় এখানে একটা কথা না বললেই নয় যে ওসমান বিন আফান রদুল্লাহতালাহ আনহু যে কারণে দ্বিতীয় আজন চালু করেছে এখন সমস্ত মুসলিম উম্মার ঐক্যমতে বিশ্বনবীর প্রথম আজান ওই আজান যেহেতু মসজিদের বাইরে পৌঁছে যায় এই কারণেই এই কারণে ওসমান বিন আফান রদিল তালাহুর যে উদ্দেশ্য উদ্দেশ্যটা বিশ্বমের সুন্নতি আজানের মধ্যেই আলহামদুলিল্লাহ এখন মিটে যাচ্ছে তাহলে দ্বিতীয় আজান দেওয়ার জরুরত আমার মনে হয় আর এখন বর্তমানে থাকে না তারপর একটি কথা যারা বলছে এটা জাহিরি মতবাদ যদি আমরা স্থান থেকে নিই তাহলে আমরা এইভাবে কথাটা বলতে পারি কথাটা হচ্ছে এটা যে বিন আফানের যে উদ্দেশ্য এটা যদি প্রথম আজানের মাধ্যমেই পূরণ হয়ে যায় তারপরে শুধুমাত্র ওসমান বিন আফান ও দিলতলা আনহুর সুননাতে আজানটা দিতে হবে উদ্দেশ্য বা কারণ না বিদ্যমান থাকার পরেও তাহলে এটাই কি জাহেরি মতবাদের দিকে ধাবিত হয় কি না এটা একটা জিজ্ঞাসা চিহ্ন দাঁড়িয়ে যায় কেননা কারণ যেহেতু প্রথম আজানের মধ্যে সীমাবদ্ধ এবং প্রথম আজানে তার মানে মাকসাদ পূরণ হয়ে যাচ্ছে তারপরে শুধু ওসমান বিন আফফান বদলে তার দ্বিতীয় দিয়েছে বলেই আমাদেরকে দিতে হবে এটাকে দাবি করা তাহলে এটা তো এখন বর্তমান আমরা বলতে পারি এটা একটা জাহেরি মতবাদের দিকেই চলে যায় তারপর যাই হোক আমরা সে কথা না বলি এখানে আরেকটা কথা যে কেউ যদি ওসমান বিন আফান রদানহুর কোনো সুন্নাত মানে এই দ্বিতীয় আজানটাকে বিদাত বলেছে এখানে আমি আমার বক্তব্য পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছি এখানে একটা জবাব এসেছে যে উসমান রদাল যে দ্বিতীয় আজানটা চালু করেছে ইবনু ওমর রদাল তিনি বিদাত বলেছে এখন সনদে প্রমাণিত হচ্ছে মুসলিম উম্মার কোনো ইকতালাপ নেই যে ইবনু ওমর রদাল তিনি এটাকে বিদাত বলেছেন এখন প্রশ্ন আসতে পারে বা একটার জবাব এইভাবে অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে যে ইবনু ওমর এটাকে কিভাবে বিদাত বলেছে এটা মূলত খারাপ উদ্দেশ্যে তিনি বিদাত বলেন নাই এটাকে খারাপ উদ্দেশ্যে বিদাত বলেন নাই বরং এটা একটা ভালোই একটা বোঝানোর জন্য এটা চেষ্টা করা হয়েছে এই জন্য আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রহিমা হল্লা আলমোতা ফার্সে পঞ্চান্ন হিজরি তার ওমদাতুল কারি থেকে একটা দলিল উপস্থান করা হয়েছে স্থাতুল দোহা এই সলাতের মানে ব্যাখ্যাতে আলোচনা করতে গিয়ে তিনি এটাই দাবি করেছেন এখন এই সলাতুদ দোহা এই হাদিসের একটা স্বতন্ত্র বিষয় আর জুমার আজান একটা স্বতন্ত্র বিষয় ইবনু ওমর অদিল তোলা সলাতদ্দোহা প্রসঙ্গে এই মন্তব্যটা দিয়েছে আর তাই তাই কিছু কিছু আমাদের ভাইদের দাবি যে ইবনু ওমর এটাকে মূলত খারাপ বিদাত হিসাবে আলোচনা করে নাই আমি যদিও ইবনু উমর তিনি বিদাত বলেছে তবে আমি এটাতে বিদাত বলতে রাজি নই আমি এটা থেকে মুক্ত আমি বিদাত মনে করি না কিন্তু শুধুমাত্র ইস্তেদালাল এখানে আমার মনে হয়েছে যে তাদের ভুল হয়েছে এই জন্য শুধু ধরিয়ে দিচ্ছি তো ইবনু ওমর উদ্দীলতুল আনু তিনি কি বিদাত শব্দ যখন ব্যবহার করতেন তিনি কি শুধুমাত্র ভালোর উদ্দেশ্যে ব্যবহার করতেন না অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করতেন বা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতেন আমার মনে হয় যে ইবনু ও তিনি যখন বিদাত শব্দটা পরিহার মানে তিনি যখন ব্যবহারই করেছেন এটা মূলত ভালো উদ্দেশ্যে নয় এটা খারাপ উদ্দেশ্যে কেন ইবনু ও রদুল তিনি অনেক জিনিসকে তিনি বিদাত মনে করতেন আর তিনি যে বিদাতটা মনে করতেন এটা খারাপ অর্থে মনে করতেন ভালো অর্থে নয় তার কয়েকটা প্রমাণ শুনেন আবদত যেটা আমরা পড়ি নম্বর হাদিস যে একতা জোহর বা আসরে কোনো এক নামাজে মুজাহিদ রদ্দ আল তালু তিনি ইবনু উমরের সঙ্গে ছিলেন এই মতো একটা মসজিদে ঢুকেছেন আর মানুষকে সেই সময় কিছু মনে ডাকছে তোমরা আসুন আমাদের জন্য সেই সময় ইবনুমর রদি আলাতাহ একটা উক্তি আছে যে তিনি বলছেন আখ তুমি এখান থেকে বেরিয়ে এসে ফাইন না বিদা এটা একটা নিকৃষ্ট বিদা তিনিও মসজিদে প্রবেশ করেন না সেনাবুদাদের চাষি তিপান্ন নম্বর হাদিস যদিও হাদিসটাকে কেউ কেউ জেব বলেছে আবার কেউ কেউ হাসান বলেছে বা সেহী বলেছে তারপরে আরও আছে মুসনাদে আহমেদে একটা হাদিস পাওয়া যায় পাঁচ হাজার তেরো নম্বর হাদিস যে দোয়া করা প্রসঙ্গে একজন ব্যক্তিকে ইবনু ওমর দেখছেন যে বুকের পরে হাত তুলে দোয়া করছে সেই সময় ইবনু ওমর বলেছে যে এটা একটা বিদাত কেন এইভাবে আমল করেনি তো এই বিদাতগুলো মূলত কী উদ্দেশ্যে ভালো উদ্দেশ্যে বলেছে ইবনু ওমর বিদাত শব্দ ব্যবহার করলে এটা ভালো অর্থে বলেছে সালাতুদ্দোহার একটা হাদিসকে কিয়াস করে সমস্ত বিদাতগুলোকে শুধু ভালো অর্থে প্রমাণ করা এটা মনে হয় এটা দুর্বল একটা যুক্তি এটা গ্রহণযোগ্য না আর একটা অসুলি একটা কথা আছে ইবনু উমর তালানুর যেটা ইমাম বাহাকির আলমাদ খাল হাদিসমার একশো একানব্ব একানব্বই এসেছে আর আরেকটা কিতাব ইবানাতুল কুবরা ইবনু হাদিস না দুইশো পাঁচ আর ইমাম লালকাই রেমহল্লার আকিদাতুল আহলি সুন্নাক হাদিস নম্বর একশো ছাব্বিশ আল্লামা নাসুদ্দিন আলবানি রহমার সৈসলা হাদিস জাইফা হাদিস নম্বর একান্ন আলোচনা দোষ একটা হাদিস এসেছে ইবনু ওমরের কল সৈস প্রমাণ আছে যে কুল্লু বিদাতিন দলালা ওরাহু রাহুন্নাসু হাসানা প্রত্যেকটা বিদাত হচ্ছে গোমরাহি যদিও মানুষ সেটাকে হাসানা মনে করে তার মানে ইবনু ওমরের এই কল থেকে বোঝা যায় যে কুল্লু বিদাতিন দলালা প্রত্যেকটা বিদাত হচ্ছে গোমরাহি যদিও মানুষ সেটাকে হাসানা বা উত্তম মনে করে তার মানে এটা থেকে এই সিদ্ধান্ত আসা যেতে পারে যে ইবনু ওমর রদাল আনহুর যখন কোনো জিনিসকে বিদাত বলতেন তাহলে এই বিদাতটা হাসানা নয় অথবা এই বিদাতটা ভালো দৃষ্টিকোণ থেকে বলেছে এটা আমার মনে হয় যে না এমনটি নয় কেন তার নিজের কল হচ্ছে প্রত্যেকটা বিদাত হচ্ছে গুমরে যদি মানুষ সেটাকে হাসানা মনে করে তো তার মানে এখানে একটা কথা মনে রাখতে হবে যে আমি ইবনু আমি ওসমান রদেলাতলা আনুর যে আজানকে ইবনু ওমর বিদাত বলেছে এই হাদিসগুলোর আলোকে মনে হয় বোঝা যায় যে এখানে মূলত ইবনু ওমর রদুল তালানু তিনি ভালো উদ্দেশ্যে ব্যবহার করেন খারাপ উদ্দেশ্যে বিদাত শব্দ ব্যবহার করেছে কিন্তু আমি ওস ইবনু ওমর উদানু যে বিদাত বলেছেন ওসমান রদুল্লাহতালুর এই আজ্জানকে আমি এটার সঙ্গে বা আমি নিজে এটাকে বিদাত মনে করি না আমি মনে করি ওসমান বিন আফফান রদুল্লতানউ যেহেতু দ্বিতীয় আজ্জান দিয়েছে এটা তার দেওয়ার একটা একটি আছে তিনি দিয়েছেন যে সাহাবি এখানে কোনো কালাম করা যাবে না আর যদি কেউ ইবনু ওমরের এই কলটাকে ভিত্তি করে যদি কেউ যদি ওসমান রদাল হুবহু আজান থেকে বিদাত বলে আমি তাদের সঙ্গেও একমত নয় সর্বদিক কথা সমাপ্ত করব। প্রথম কথা হচ্ছে এটা যে বিশ্বনবীর আজান একটাই ছিল আউআকারের আজান একটা ওমরের একটা আজান একটাই দুই ওসমান রদাল দ্বিতীয় আজান দিয়েছে বিশেষ একটা কারণে দিয়েছে এখন বর্তমান প্রেক্ষাপটে এই কারণটা বিশ্বনতি আজানের মাধ্যমেই আলহামদুলিল্লাহ পূরণ হয়ে যাচ্ছে তার জন্য দ্বিতীয় আজানটার চাইতে প্রথম আজান দেওয়াটাই এটা বেশি আমার মনে হয় বেশি ভালো এটাকেই প্রাধান্য দেওয়াটা বেশি ভালো তিন নম্বর বিষয় উদ্দিলত আহ্ন আজানটাকে বিদাত বলা যাবে না ইবনু উমর বলেছেন তারা সাহাবি মানুষ একজন সাহাবি একজন সাহাবি পরে মন্তব্য করতে পারে কিন্তু আমরা উম্মাদ আমরা এখানে বিষয়ে নিরবতা পালন করব সকুত ইক্তার করবো এটা আমাদের জন্য নিরাপদ এটা আমাদের জন্য ভালো চার নম্বর বিষয় হচ্ছে এটা যসমান বিন আফফান অদেউলতুলা আনুরুম এই আজানটা আর বর্তমান প্রচলিত যে মসজিদে আজান দেওয়া হচ্ছে তার মধ্যে পার্থক্য আছে ওসমান বিন আফফান অদেলতলা মসজিদের বাইরে দিয়েছিলেন আর আমাদের এখন দেওয়া হয় মসজিদের ভেতরে এটার জবাব যে মসজিদের স্থানটা মুখ্য বিষয় নয় বরং ওসমানের কারণটি মুখ্য বিষয় আমি তার পাল্টা একটা জবাব দিয়েছি যে বিশ্বের প্রথম আজানের মাধ্যমে স্নানত আজের মাধ্যমেই কারণটা আলহামদুলিল্লাহ এখন পূরণ হয়ে যাচ্ছে তাই কারণ যদি পূরণ হয়ে যায় তো দ্বিতীয় দেওয়ার আজান বা এছাড়া আরও আমি একাধিক ভিডিওতে আলোচনা করেছি তার জন্য বিস্তারিত আলোচনা করলাম না যেটা মুখ্য বিষয় মূল বিষয় সেটা আমি আলোচনা করলাম এখন বলতে পারেন যে ফ আলাই কুমিস রাশুদ্দিন ওহাদি ইন যে তোমরা আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো খোলাফে রাশিদিন সুন্নাতকে আকড়ে ধরো দাউদ আবুদাউদ্ হাজার ছয়শো ছয় নম্বর হাদিস ইবনু মাজা বিয়াল্লিশ নম্বর হাদিস মিশকাত একশো পঁয়ষট্টি নম্বর হাদিস এবং সোনান তিনমিজি দু হাজার ছয়শো ছিয়াত্তর নম্বর হাদিস যে আমার সাহাবিদের সুননাথকে আঁকড়িয়ে ধরো এখন সাহাবিদের সুননাথ আমরা আঁকড়িয়ে ধরেছি ওসমান বিন আফানউদ্দিল তালা আনহু তিনি কারণ বিশেষ তিনি দ্বিতীয় দিয়েছে কিন্তু কারণ যেহেতু এখন বিদ্যমান নেই তাহলে এখন দেওয়াটার জরুরত নেই এখন কেউ যদি মনে করে যে না আমরা ওসমানের আজান দেবো কারণ চাই থাক আর না থাক কারণ বিদ্যমান থাক আর না থাক আমরা ওসমান আদালত যেহেতু দুটো অজান দিয়েছে তা আমরা দিব তাহলে আমার এখানে কিছু বলার নেই তাহলে এখানে আমার কিছু বলার নেই যদি মনে করেন যে না ওসমান বিনাফান দিয়েছে তা আমাদেরকে দিতে হবে কারণ দেখে দরকার নেই নিগুর তথ্য দেখে লাভ নেই ফিখ দেখে লাভ নেই দিয়েছে আমাদেরকে দিতে হবে তাহলে এখানে কিছু কথা আর কিছু বলার নেই তো ইনশাল্লাহ এতটাই আমি মনে করি যথেষ্ট জেসমান বিন আফান ওদের যে উদ্দেশ্য দিয়েছেন সে কারণটা আলহামদুলিল্লাহ বিশ্বনবী সুননাতি আজানের মাধ্যমেই যেহেতু এই উদ্দেশ্য পূরণ হয়ে যাচ্ছে তাই দ্বিতীয় আজান দেওয়াটা আমার মনে হয় যে এর চাইতে প্রথম আজান দেওয়াটাই এখন বেশি বেটার দেন এটাই সবচেয়ে উত্তম এবং এটা সুননাতি ওসমানীর আজান দেওয়ার যে উদ্দেশ্য আলহামদুলিল্লাহ পূরণ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আর ইতলা হলেই বিশেষ করে আল্লাহ রুস্ল থেকে হওয়ার একাধিক হাদেশ আছে আপনার সৈবকরি পড়বেন এক হাজার পাঁচশো তেষট্টি নম্বর হাদিস কিতাবুল হাজ ওসমান বিন আফান ও দিলহু তিনি হজের তামাত্মকে পাবন লাগিয়ে দিয়েছিলেন নিজের খেলাফতের সময় আলী বিন আবি তলে বলেছিলেন লি মাকুনতুলি আদা ও সুনাত ইসালু সাল্লাম লি কৌলি আহাদিন যে বিশ্ব সুন্নাতের কাছে আমি কারো সুন্নাতকে প্রাধান্য দিতে পারি না ওসমান বিন আফান তার খেলাফতের সময়তে তিনি হজর তামাত্তুকে পাবন লাগিয়ে দিয়েছিলেন কিন্তু আলী রদুল্লাহ তাহু বলেছিলেন যে আমি আল্লাসলকে দেখেছি তিনি হজর তামত্তু করেছে ওসমান এটাকে পাবন লাগিয়ে দিয়েছে এটা তার কাছে দলিল নয় একাধিক আসে সই মুসলিমে দেখবেন কিতাবুল হুদুদ হুদুদে এক হাজার সাতশো সাত নম্বর হাদিস যে আলিবিন আবি তলেবকে আবদুল্লা বিন জাফরকে কড়া মারার জন্য নির্দেশ দেয় আলীবিন আবি তলেব কে আবদুল্লা বিন জাফরকে আবদুল্লা বিন জাফরকে নির্দেশ দেয় যে তুমি কড়া মারতে থাকো একজন ব্যভিচারীকে এক মদ তো যখন তাকে বেত্রাঘাত করা হচ্ছে সেই সময়তে যখন চল্লিশ হয়ে গেছে চল্লিশটা বেত্রাঘাত হয়ে গেছে ঠিক সেই সময়তে আলী রদি আল্লাহ আনহু তিনি আবদুল বিন জাফরকে বলছে তুমি থেমে যাও তখন আবদুল বিন জাফর বন্ধুকে বলছে তো ওমর বিন খাতাব তো আশিটা বেত্রাঘাত মেরেছে আপনি তো চল্লিশটা মারা হলো তখন আলিবিন আবি তো আলেব বলেছেন যে কুল্লু সুন্নাত প্রত্যেকটাই হচ্ছে সুননাথ আওয়াক্কার যে আমলটা করেছে এবং আল্লাহ রসুল যে আমলটা করেছে এবং ওমর যে আমলটা করেছে সবগুলোই সুন্নাত কিন্তু আমার কাছে উত্তম হচ্ছে ওটাই যেটা বিশ্বনবী করেছেন যেটা বিশ্বনবী করেছেন এটা বেশি পছন্দনীয় আলিবিন আবি তো অলেব রদ তিনি বলছেন যে আমি জানি যে ওমর বিন খাত্তা আশিটা বেত্রাঘাত মেরেছে এটাতে কোনো সন্দেহ নেই কোনো ডাউট নেই আর আল্লা রসুল চল্লিশটা বেত্রাঘাত মেরেছে আর আলী রোদুল বলছেন যে এগুলো সবগুলো সুন্না কোনো ইকতালাপ নেই বরং আলী বলতে চাইছেন যে আমার নিকটে বিশ্বনবীর ওই সুন্নাতটাই প্রিয় আমরা এক্ষেত্রে বলতে পারি ওসমান বিনআফান রোদুলানহ তিনি দ্বিতীয় দিয়েছে আলহামদুলিল্লাহ এটা সুননাতি ওসমানি কোনো আপত্তি নেই তবে কোনটা উত্তম কোনটা রাজে আমরা বলতে পারি যে বিশ্বনবীর আমলটাই বেশি উত্তম হবে দুই কারণটা আমরা ব্যাখ্যা করেছি ওসমান বিনআফান যে কারণে দিয়েছে সে কারণটা বিশ্বনবীর সুন্নতি আজানের মাধ্যমেই এখন আলহামদুলিল্লাহ পূরণ হয়ে যাচ্ছে তাই আমাদের উচিত বিশ্ব বিশ্বন্নাথের দিকেই ফিরে আসা এটা আমার মতামত এখন আমার যে পয়েন্টকে যদি খণ্ডন করতে চান আলহামদুলিল্লাহ আহলান সাহালান আমি ভুল বুঝতে পারি স্বাভাবিক এটা হতেই পারে স্বাভাবিক আপনারা আমার ভুলগুলোকে খণ্ডন করবেন এবং আমার যে দাবি ছিল যে আল্লাহ রসুল্লা সুন্নতি আজান যেহেতু ওসমানে আজানের কারণটা পূরণ করে দেয় তাহলে দ্বিতীয় আজান দেওয়াটা আমার মনে হয় না যে আর তেমন কোনো গুরুত্ব থাকে এখন তারপরে আপনাদের আরও যারা বিশেষজ্ঞ বিষয়ে আপনারা আলোচনা করতে পারেন পর্যোচনা করতে পারেন আমরা হকটাকে আমল করতে চাই হকটাকে মানতে চাই আমাদের এটাই দাবি এটা আমরা কোনো ব্যক্তিপ্রিয় বিষয় নয় আমরা হকটাকে গ্রহণ করতে চাই আশা করি আজকে আমরা এতটাতেই ক্ষান্ত হলাম এরপরে ইনশাল্লাহ যদি কিছু হয় আমরা আবারও এ বিষয়ে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব করবো সুবানাক আল্লাহম্মা ওবাহমদিকা ওয়সাদুল্লাহ ইহিন দস্তক ফিরুকা ওয়াহতবু উলিক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও